ফিলফিলি মোড়ের ফাত্রদুরে জানাগো। আসলে আমি বেশ কয়েক বছর ধরে এই সম্মেলনের আয়োজন করি। এই সম্মেলনের কারণে কিন্তু আমি শুধু গ্রাম শহর সব মিলিয়ে যে লেখক কুনোর যারা নিজ হদালয় সাহিত্য চর্চা করত, সেনর এখান আমি প্রেরণার যোগের আমি চতুর্থবারের মতো ইয়ে দিচ্ছে আয়োজন করছি। আগে নি তিনবার রাম একটা হইয়ে এবার প্রথম হারা জুড়ে হদ যার মুই মনে করম গে এই সাহিত্য চর্চা এগিয়ে নিয়ে যাবার পিছনে আমাদেরকে যাত এদেরকে আয়োজন অবশ্যই করানো উচিত। আমি হয়তো বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন পরে ঘুরি ভারির, কারণ আমি এখন হবে করোনার কারণে আমি দীর্ঘদিন ঘুরি ন পারি। এই চেষিয়ান এখন সফল আমি আয়োজন করি। এই আয়োজনের মধ্যে দিলে মুই মনে আমার সাহিত্যিক যারা আগন সে জুনিয়র সিনিয়র ছিউনে উৎসাহিত হবাক এবং তারা সাহিত্যকর্ম আনি এভাবে বিকশিত হব। আমি পার্বত্য চট্টগ্রাম এমনি নানা দ্বিগুণ্ডি পিছিয়ে আগি, সাহিত্যকর্ম তার অন্যতম ঐক্য, কিন্তু সাহিত্যকর্ম নতালে ঐক্য জাত এগিয়ে যেন পরে তার ভাষা সংস্কৃতি যদি এগিয়ে নো যায় ঐক্য জাত কোনো অবস্থাতে এগিয়ে যেন পরে। তাই এই সম্মেলনা সাহিত্য চর্চার ক্ষেত্রে শুধু নয়, আমার ভাষা গান অধিকন্তু তার যে সংস্কৃতি চর্চা হইতে শুরু করে বেকানে এগিয়ে নিয়ে যাবে।